এই গরমের সময় শীতকালেও একই কথা বলা হয়েছিল। আবার শীতকালে যখন দেখেছেন কোনো একটা প্রিভিয়াস প্রোগ্রাম যদি রিপিট টেলিকাস্ট হয়, তখন হয়তো বর্ষাকালীন একটা সময়ে একটা কথা বলা হয়েছিল, কি সেটা আপনারা জানেন। সঠিক তিথি, সঠিক নক্ষত্র, সঠিক গণ অনুযায়ী যদি কাজটা এগোনো যায় সঠিক শাস্ত্রীয় প্রয়োগে, তাহলে কাজ কিন্তু হতে হবে। তেমনই এক বিশেষ তিথি আমরা পাচ্ছি, অমাবস্যা যোগ পাচ্ছি, ফল হারিণী অমাবস্যা। দিদি তো বলেন, হ্যাঁ শ্রীমতী বৈশালী সরকার, তারই তো এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান দেখার জন্যই আমরা ওয়েট করছি। তিনি বলেন ফলদায়িনী অমাবস্যা, অর্থাৎ ফলটা পাওয়া যায়। মূল কথা কিভাবে আমরা সাধারণ মানুষরা এক এক অমাবস্যা নিয়ে এক এক রকমভাবে দেখি ফেলি, কিন্তু তারা জানেন সেই অমাবস্যা তিথিতে কিভাবে কাজটা করতে হবে, কিভাবে মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার সেই অশুভ ফলটাকে সরিয়ে শুভ ফলের আনয়নটা করা যায়। সেই জন্যই বোধ হয় সঠিক শাস্ত্রজ্ঞ ব্যক্তি হওয়া প্রয়োজন, শাস্ত্রীয় জ্ঞানটা থাকা প্রয়োজন। আর সেটা আছে কি নেই সেটা বলাটাই বাহুল্য। 14 তারিখ, 14ই মে সেই অমাবস্যা যোগে তিনি কিন্তু মায়ের কাছে অতি অবশ্যই পৌঁছে যাচ্ছেন, এটাও কোনো নতুন তথ্য নয়। মায়ের কাছে তিনি পৌঁছাবেন, কখনো চলে যাচ্ছেন বেনারস, কখনো রাজারাপ্পা, কখনো কামাখ্যা, কখনো তারাপীঠে, আবার কখনো গৃহমন্দিরে। তবে না, শুধুমাত্রই যে তন্ত্র ক্রিয়া নিয়ে তার কাজ সেটাও যেমন নয়, জ্যোতিষশাস্ত্র নিয়ে পুঙ্খানুপুঙ্খ কাজ করা সেটাও তার মূল বৈশিষ্ট্য। আর সেখানেই সংমিশ্রণে যদি আমাদের ভালো রাখার কাজটা করা যায়, তার থেকে আর কি পাই মানে চাইবো আমরা সোনায় সোহাগা। সেটাই শ্রীমতী বৈশালী সরকার এমনি এমনি তো কাজের মানুষ, কাছের মানুষ অনেকেই বলছেন না, অনেকেই বলছেন না বাংলার জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্ব। জনপ্রিয়তা কিভাবে হয়, কিসের ভিত্তিতে আসে সেটাও তো বুঝতে হবে। এত বছর ধরে তিনি কাজ করে চলেছেন, কখনো জ্যোতিষ মতে প্রতিকার, কখনো এই আধ্যাত্মিক পথে তিনি যে কাজটা করে চলেছেন, মানুষের জীবনে রেজাল্টটা দিতে পারছেন বলেই তো আজকে এই স্বীকৃতি, এই সম্মান, এই ভালোবাসাটা আসছে। সেই জন্যই বোধ হয় ভরসা করা যায়। আর ভরসাটা করতে হবে, কারণ ভরসা করার মানুষের কিন্তু বড় অভাব। আত্মিকতার বন্ধনে যিনি প্রথমেই বেঁধে ফেলেন তিনিই তো শ্রীমতী বৈশালী সরকার, কোনো অত্যুক্তি না। সরাসরি দেখুন, তার বিশ্লেষণ শুনুন, আরও একবার যারা নতুন দেখছেন তারা বুঝে যাবেন যে মানুষটি কতটা আন্তরিকভাবে তার প্রজ্ঞার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে মানুষের ভালো করার কাজটার জন্যে ব্রতী। সেই কাজটি তো এক যুগেরও বেশি সময় ধরে করে যাচ্ছেন। আসুন আজকেও আমরা জানবো তাকে পাওয়া যায় না বেশি, লাইভ ফোন ইন অনুষ্ঠান চেষ্টা করতে হয় তাকে আসতে, মানে ধরে আনতে। আজকে যখন পেয়েছি তাকে ছাড়া যাবে না, গুরুত্বগুলো জানবো, বুঝবো, আমরা সাধারণের দৃষ্টিতে যেটা জানি না তার মতো শাস্ত্রীয় ব্যক্তিত্ব কিভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। হ্যাঁ বুঝিও যদিও চলেন, এটা অনেকেই জানেন, পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি, নিজস্ব জ্যোতিষ শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান, সেখানে অধ্যাপিকা শিক্ষিকার ভূমিকায় তিনি যেভাবে বুঝিয়ে চলেন এই অনুষ্ঠানেও বুঝিয়ে চলেন। সেই জন্যই তো আমরা ওই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করি, মিস করে গেলে ইউটিউবে গিয়ে দেখে নিই। আসুন কথায় কথা বেড়ে যাবে, তার কথা শোনার জন্যই আমরা ওয়েট করছি, তার কাছেই সরাসরি চলে যাওয়া। স্বাগত আপনাদের জানিয়েছি, সকলে মিলে স্বাগত জানাতে চাই শ্রীমতী বৈশালী সরকারকে, নানা তাদের নাম আমাদের সকলের প্রিয় দিদি। নমস্কার দিদি। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই ফলহারিণী অমাবস্যা কেন এত তাৎপর্যপূর্ণ, এটা আমাদের সবসময় যে প্রতিটা যে 12টা অমাবস্যা আমরা পুজো করি, প্রত্যেকটা অমাবস্যারই কিন্তু একটা তাৎপর্য থাকে। এবং আপনারা জানেন যে এক একটি বিশেষ অমাবস্যা আমি বিশেষ বিশেষ কাজগুলো করি, তারও কিন্তু একটা তাৎপর্য থাকে। এখানে দেখা যাচ্ছে একদম মাসের শেষ, অর্থাৎ বৈশাখ মাসের শেষে সংক্রান্তির সময় কিন্তু এই অমাবস্যাটা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই অমাবস্যা যেহেতু মেষের ঘরেতে সৃষ্টি হচ্ছে, রবি এখানে তুঙ্গস্থ ফল দিয়ে থাকছে, যে কারণে পয়লা বৈশাখের যে অমাবস্যা, প্রথম দিনের যে অমাবস্যা, সেই অমাবস্যায় যারা এসেছিলেন তারা কিন্তু অলরেডি ফিডব্যাক দিচ্ছেন, কিন্তু তাদের কাজ হতে শুরু করছে। অর্থাৎ এই জায়গাটা, রবি হচ্ছে প্রাণশক্তি, রবি সমস্ত কিছু আমাদের পজিটিভিটি দিয়ে থাকে। কাজে এই জায়গাতে যখনই আমরা কোনো কাজ করব, নাম যশ প্রতিষ্ঠার জায়গা থেকে বলুন, এডুকেশনের সেক্টরের ক্ষেত্রে বলুন, বা পারিবারিক জীবন নিয়ে বলুন, বা আপনার অনেক দিন ধরে কোর্ট কেস চলছে সেখান থেকে নিষ্পত্তির জায়গা বলুন, বা বহু ডাক্তার দেখাচ্ছেন কিন্তু সন্তান রিপোর্টে আসছে সমস্ত কিছু নর্মাল অথচ সন্তান হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই অমাবস্যা। এবং বিবাহিত জায়গায় যারা বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন কিন্তু বিবাহ কোনোভাবেই হচ্ছে না,
বিয়ে ঠিক হয়ে গেছে, কার্ড ছাপা হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, কিন্তু কোনোভাবে বিয়েটা ভেস্তে যাচ্ছে। এই সকল যে ক্রিটিক্যাল অবস্থা রয়েছে তাদের বলবো এই অমাবস্যাটা কিন্তু বিশেষ একটা তাৎপর্যপূর্ণ অমাবস্যা। কারণ হচ্ছে এটা আমি বলে থাকি ফলদায়িনী অমাবস্যা, অর্থাৎ ফলপ্রাপ্তির কিন্তু এই অমাবস্যা। এবং বিভিন্ন মানুষ এই সময় আমার সাথে যাবেন, তারা যোগ্য, আপনারা যারা গেছেন দেখেছেন যে আমার পুজো কীভাবে হয়। প্রতিটি মানুষের আলাদা জিনিস, প্রতি মানুষের আলাদা দ্রব্য দিয়ে কিন্তু তাদের বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সারা রাত আমরা নিয়ম নিষ্ঠার সাথে কিন্তু পুজো করে থাকি। কাজে এই অমাবস্যাও তার ব্যতিক্রম হবে না, বহু মানুষ আমার সাথে যাবেন। এবং এই অমাবস্যার যোগে আমি বলে থাকবো সুব্রত, যে কিছু জায়গায় যেমন এই মুহূর্তে দেখা যাচ্ছে প্ল্যানেটারি পজিশনে শনি মঙ্গল ভীষণ ডিস্টার্ব, অর্থাৎ এই শনি মঙ্গল যখনই ডিস্টার্ব হবে যে হাউসের সাথে ডিস্টার্ব হবে, কার কর্মক্ষেত্র টলমলো, কারো দাম্পত্য জীবন টলমলো, কারো অর্থনৈতিক জায়গা টলমলো, কারো পারিবারিক দিকটা টলমলো, এই যে জায়গাগুলো চলে আসছে শনি মঙ্গল যখনই একত্রিত হয় নানা রকম দিক থেকে আমাদের জর্জরিত করে দেয়। এবং এরা টোটালি কিন্তু অ্যান্টি প্ল্যানেট। রাজ্য রাজনীতি যেহেতু এটা জোডিয়াকে নবম ভাবে রয়েছে, ধনুর ঘরে রয়েছে, বৃহস্পতির ঘরে রয়েছে, রাজ্য রাজনীতিতেও কিন্তু আমরা নানান ক্ষয় ক্ষতি, নানান ঝামেলা জঞ্জাল এগুলোও কিন্তু প্রতিনিয়তই দেখতে পাবো। এবং এই কারণে বলে থাকবো এই সময় আমাদের শান্তির কিন্তু বিশেষ প্রয়োজন, আমাদের ধৈর্যের কিন্তু বিশেষ প্রয়োজন। এবং এটা পূজার মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই করতে পারি, প্রত্যেকটা মানুষের মঙ্গল কামনা করতে পারি। এবং সেখান থেকে কিন্তু আজ তো আমি নতুন করে জ্যোতিষ আসিনি, আজ ধরুন 20 বছর এই লাইনে রয়েছি এবং 15 বছর সৃষ্টি জানেন যতই থেকে সেখান থেকেও আমি রয়েছি। কাজে এত বছর বহু মানুষ আমার কাছে এসছেন এবং বহু মানুষ উপকৃত হয়েছেন যে সঠিকভাবে তাদের ডায়াগনোসিস করা। তুমি যেটা বলে যে জ্যোতিষ এবং তন্ত্র, জ্যোতিষ হচ্ছে আমাদের একটা ডায়াগনোসিস জায়গা, যেরকম একজন ডাক্তার ডায়াগনোসিস সিস্টেমে দেখে নেয় তার আগে কী কোথায় অসুবিধা রয়েছে, জ্যোতিষ ঠিক তাই। এবং সেখান থেকে যদি আমরা তন্ত্রের কাজ করে থাকি তাহলে কিন্তু দেখা যায় সেই জায়গা থেকে মানুষ সফলতা পায়। কিন্তু যারা শুধু তন্ত্র করছেন বলছেন, জ্যোতিষ সম্পর্কে কোনো নলেজ রাখেন না, কোন সময় কোন কাজটা করা উচিত, কাদের এই সময় কাজগুলো করা উচিত, কোন প্ল্যানেটারি পজিশনে করা উচিত, কোন টাইম ধরে ঘোরাধুলো করা উচিত, সেই জায়গাগুলো যদি না থাকে তাহলে সেখান থেকে আপনারা বহু মানুষ বহু জায়গায় যান এবং সেখান থেকে কিন্তু আপনারা প্রতারিত হয়ে থাকেন। কাজে এই জায়গাটাতে আসতে গেলে জ্যোতিষের প্রতি, কারণ জ্যোতিষ তো আজ নতুন সাবজেক্ট না, বহু প্রচুর প্রাচীন শাস্ত্র। এবং আপনারা যারা লাইভ অনুষ্ঠানে আমাকে দেখেন আমি কিন্তু বলে দিই যে এই এই রোগগুলো আছে, এই জায়গা থেকে আপনার প্রবলেম, এই জায়গা থেকে কীভাবে বলছি, এটা তো আজব কিছু না, এটা হচ্ছে মেন হচ্ছে শিক্ষা। এই সঠিক শিক্ষাটা যারা নিতে চাইছেন তাদের জন্য কিন্তু গড়ে তুলেছে হচ্ছে পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি। দিদি যিনি ফোনে আছেন একটু সাথে থাকতে অনুরোধ করব, মিস করে গেলে হয়তো মানে ভুলে যাবে। একটু আগে দিদি পূজা পাঠের কথা বলছিলেন, আপনি হয়তো জানেনও না, মানে আমার এই অবজারভেশনটা একটু ছোট্ট করে শেয়ার করতে চাইবো, বন্ধুদের মধ্যেও সেটা বললে মন্দ হয় না। ধরুন তারাপীঠ শ্মশানে যখন আপনি ক্রিয়া করছেন বা কামাখ্যাতেও যখন করেছেন, আপনার সঙ্গী হওয়ার কোথাও একটা সুযোগ পেয়েছি, সেই কভারেজের সূত্রে সেখানে উপস্থিত থাকতে পেরেছি, যখন কাজের মধ্যে বা কাজের শেষে বাইরেটা ওয়েট করছি বা কাজের শুরুর আগে, আমি এটা ভীষণ রকমেরভাবে খেয়াল করেছি, পথ চলতি মানুষ তারা সেই পূজাটা দেখে সেখানে দাঁড়িয়ে যাচ্ছেন, দাঁড়িয়ে দেখে তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে, আমি পাশ থেকে শুনতে পাচ্ছি, বাহ পূজাটা খুব সুন্দর হচ্ছে তো, খুব নিষ্ঠা সহকারে পূজা হচ্ছে তো, চলো একটু বলে দেখি যদি আহুতি দেওয়া যায় বা একটু পূজাতে অংশগ্রহণ করা যায়। তাদের মধ্যে থেকে অনেকে কিন্তু গিয়ে অ্যাপ্রোচ করছেন, প্রচুর ফ্লাইং মানুষ যারা তারাপীঠ বলো কামাখ্যা বলো আসে, তারা তো সব জায়গায় দেখে। এবং আমি সব সময় চেষ্টা করি যে পুজো হচ্ছে আমাদের একটা নিয়ম নিষ্ঠার জায়গা, একটা ভাবশলীলের মধ্যে পৌঁছে যাওয়ার জায়গা। এইটা যতক্ষণ না সঠিকভাবে করা যায়, আপনি যতই আপনি 5,000 টাকার মালা দিন কি 500 টাকার মিষ্টি দিন, তার থেকে কিন্তু আপনি কোনো রিটার্ন পাবেন না। আমাদের সমস্ত অন্তর্গুহাকে জাগ্রত করতে হয়, ভাবশলীলে সেখানে ডুবে যেতে হয়, তবেই কিন্তু আমরা তার থেকে কিছু পেতে পারি। এবং পাওয়া মানে শুধু টাকা পয়সা গয়নাগাটি তা নয়, আমরা যে প্রবলেমে রয়েছি, দুঃখ কষ্টে রয়েছি, এবং আমি আজীবনকাল আমার মনে হয় না আমি ঈশ্বরের কাছে কোনোদিন নিজের জন্য কিছু চেয়েছি, সবসময় বলি যে যারা আমার সাথে থাকে বা যারা আসতেও পায়নি তারা প্রত্যেকেই যেন তোমার চরণে আসতে পারে এবং তোমার থেকে কিন্তু তারা সফলতা লাভ করে। বহু আইসিইউ পেশেন্ট আজকে ভেন্টিলেশন থেকেও তো তারা বেরিয়ে আসছে,
বহু মানুষের 15 বছর 16 বছর সন্তান হয়নি, তাতে সন্তান হয়েছে। বহু মানুষের দীর্ঘদিন চাকরি নিয়ে সমস্যা ছিল, সেখান থেকে তো সে ভালো চাকরি পেয়েছে। বহু মানুষের তো বহু বছর ধরে কোর্ট কেস চলছিল, সেখান থেকে তো তারা নিষ্পত্তি পেয়েছে। কাজে এই কাজগুলো করতে গেলে না একটা সিস্টেম থাকা দরকার, নিজের মধ্যে ডিসিপ্লিন থাকা দরকার, এবং সবার আগে অ্যাস্ট্রোলজির নলেজ থাকা দরকার রয়েছে, যে আমি কোন সময় কোন জায়গাটাকে আমি বুস্ট আপ করবো। এবং যেটা আমি করে থাকি যে প্রতিকারের জায়গা, এটা একদম নিজস্বতা, আমি কিভাবে আমি সেটা করব। আমি তা এই মানুষটা আমার কাছে এসছে যে প্রবলেমে রয়েছে, আমি তাকে কীভাবে রিলিফ দেবো, এই জায়গাটা সবার আগে কিন্তু মাথায় রাখতে হবে। এবং যে মানুষের এই জায়গাগুলো যত বেশি পজিটিভ থাকবে, এবং দেখুন আমরা যে দু হাত দিয়ে কাজ করি, এটা ঈশ্বরের কৃপা ছাড়া কোনোভাবেই কিন্তু হয় না। ভগবানের আশীর্বাদ না থাকলে আপনার হাতের দ্বারা আপনি যত লাখ টাকারই রেমেডি দিন, সেই রেমেডি কিন্তু কাজ করবে না। কাজে ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের প্রত্যেকের আশীর্বাদ অবশ্যই কিন্তু পাই। এবং যে মানুষ আমার কাছে আসে, আমি এইটুকানি বলে থাকতে পারি, আমি খুব একটা ধনী মানুষ নয়, কিন্তু মানুষের সাথে একটা আত্মিক সম্পর্ক কিন্তু আমাদের তৈরি হয়ে যায়। সে আমি বহু জায়গায় যাই, বহু মানুষের সাথে কিন্তু তারা আমার ভাই বোন দিদি দাদা কিন্তু হয়ে যায়, এবং সারা জীবনে কিন্তু তাদের সাথে আমার সম্পর্কটা থেকে যায়। এটা বলাই বাহুল্য, এটা সরাসরি যারা না দেখেছেন জেনেছেন তারা হয়তো মায়ের আশীর্বাদে বিশাল প্রাপ্তি। ঠিক, আর সেই জন্যই বোধ হয় অলমোস্ট 8 মিনিটের কাছাকাছি ওয়েট করছেন ফোনে, একটা আওয়াজ করেননি ধৈর্য সহকারে, শুধুমাত্র আপনার সঙ্গে কথা বলার জন্য। এটা একটা ভীষণ রকমের প্রাপ্তি। আপনাকে এবার অনুষ্ঠানে স্বাগত জানাবো, মার্জনা চেয়ে নিচ্ছি, অনেকক্ষণ হোল্ড করালাম। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি রামপুরহাট থেকে অরিন্দম। একটু জোরে বলবেন ভাই। হ্যাঁ বলছি, আমি অরিন্দম বাড়ুই বলছি রামপুরহাট থেকে। অরিন্দম বাড়ুই বলুন, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? দাদা সম্পর্কে। দাদা সম্পর্কে, আচ্ছা দাদা বার্তা আগে বলুন। হ্যাঁ 18/9/1982। 18/9/1982 সময়টা বলুন। সন্ধ্যে 6:10। 6:10 কোথায় জন্ম? রামপুরহাটে। রামপুরহাটি, রাশি লগ্ন জানেন দাদা? মীন রাশি না, মীন লগ্ন, ঠিক আছে? মীন লগ্ন আছে, কন্যা রাশি আছে, হস্তা নক্ষত্র দেবগণ চন্দ্রের দশায় জন্ম হয়েছিল দাদার। প্রথম কথায় যেটা দেখা যাচ্ছে, লগ্নপতি চলে গেছে অষ্টমে, এবং সপ্তম ভাব খুবই ডিস্টার্ব। সপ্তম দাদা কি কোনো ব্যবসা করছে? হ্যাঁ হ্যাঁ দাদা, স্টোন চিপের ব্যবসা, গাড়ির বিজনেস আছে, ট্রাভেলের। কিন্তু দেখা যাচ্ছে তো ব্যবসার জায়গা তো খুব ডামাডোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনকি কানেকশন শুরুটা ভালো হয় দাদা, যখনই ব্যবসা শুরু করে শুরুটা দাদা 6 মাস 8 মাস বা 1 বছর ভালো যায়, কিন্তু বর্তমানে লাস্ট 2.5 বছর ধরে দাদা কিন্তু নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এখনো কিন্তু দেখা যাচ্ছে শনির পূর্ণ দৃষ্টি চন্দ্রের উপরে রয়েছে। অর্থাৎ দাদা কি বিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বিয়ে, ওই বিয়ে নিয়েই অনেক সমস্যা। হ্যাঁ, বিবাহিত জীবন ভীষণ ভাবে সমস্যা, আইনত জটিলতা, দ্বাদশপতি সপ্তমে চন্দ্র শনি পুনঃপূজক সৃষ্টি করেছে, চতুর্থ ভাবে রাহু, দশমে কেতু। অর্থাৎ দাদার কিন্তু বিবাহিত জীবন, বৌদি আছে না চলে গেছে? বৌদি চলে গেছে। হ্যাঁ, এই কিছুদিন হলো। হ্যাঁ, এবং থানা পুলিশ সবকিছুই আপনাদের বিরুদ্ধে করেছে। হ্যাঁ হ্যাঁ, এই খুব খুব সমস্যা আছে দিদি, এই পুলিশের কেসটার পর থেকে। এবং বৌদির একটু সাইকোলজিক্যাল প্রবলেমও কিন্তু দেখা যাচ্ছে, মেন্টাল কিছু প্রবলেমও কিন্তু সেই মেয়েটির মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা না জানিয়ে বিয়েটা মনে হয় দেয়া হয়েছিল। আপনাদের বংশে কারো কি দ্বৈত ম্যারেজ কি হয়েছিল আগে? ছোট কাকার, আমার ছোট কাকার দুই বিয়ে হয়েছিল। হ্যাঁ, এখানে ঠিক একই জিনিস, আপনার এই জিনটাই কিন্তু আপনার দাদা বহন করছে। এটা চার্টে দেখা হবে, 100% হবে। এবং এখানে থেকে দেখা যাচ্ছে যেহেতু ম্যাক্সিমাম প্ল্যানেট রাহু কেতু দ্বৈত প্ল্যানেটে রয়েছে, বুধ ম্যারেজ কারক গ্রহ দ্বৈত রাশিতে, চতুর্থপতি ষষ্ঠপতি দ্বৈত রাশিতে, দ্বাদশপতি দ্বৈত রাশিতে, চন্দ্র দ্বৈত রাশিতে, তাই এখানে একদম ডেফিনেটলি দাদার এই বিয়ে থাকবে না, এই বিয়েটা ডিভোর্সে পরিণত হবে। এবং ডিভোর্সে পরিণত হতে কিন্তু প্রচুর সমস্যা হবে, আপনারা প্রচুর জ্বলছেন সেই জায়গা থেকে, তাই তো? হ্যাঁ, আমি বলবো আপনি তো রামপুরহাট থাকেন, রামপুরহাট থেকে আমি তারাপীঠে তো প্রায় প্রতি মাসেই যাই, আগের মাসে শুধু যাইনি, বাড়িতে করেছিলাম। আমি আগের মাসে গেছিলাম। গেছিলেন? হ্যাঁ, আপনি আসেননি। হ্যাঁ,
কিন্তু আমি ছিলাম সেটাও সেটাও উনি খোঁজ নিয়েছিলেন। আমি কলকাতায় পুজো করেছিলাম বহু বয়সজ্যেষ্ঠ মানুষের অনুরোধে, পয়লা বৈশাখের দিন করেছিলাম, কিন্তু এবারে আমি যাচ্ছি। 14 তারিখে আমি তারাপীঠে থাকছি এবং সকাল 11টা থেকে 3টে পর্যন্ত মা তারা অ্যাপার্টমেন্টে আমি চেম্বার করব এবং রাত্রিবেলায় সারা রাত শ্মশানে থেকে আমি যজ্ঞ করব। কাজে এই জায়গাটা সঠিক কালসর্পদোষের সঠিক প্রতিকার এবং পুনর্ফুযোগের সঠিক প্রতিকার, দ্বৈত ম্যারেজের সঠিক প্রতিকার, এই তিনটে জায়গায় যদি করা যায় দাদার ব্যবসা থেকেও দাদা উন্নতি করবে এবং পরবর্তী সময়ে বিয়ের জায়গা থেকে দাদা বেরিয়ে এসে আবার কিন্তু নতুনভাবে বিয়ে করে সঞ্চয় করতে পারবে। মানে আমার মা যাবে ওদিনকে, মানে আপনি একটু প্লিজ দেখবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আপনি আমাদের যে বুকিং নাম্বার আছে আগে থেকে নাম লিখিয়ে নেবেন। হ্যাঁ, বুকিং নাম্বারটা একটু টিভি স্ক্রিন ফলো করতে পারেন, 9836286759 এবং 9836464659। দেখুন টিভি স্ক্রিনের নিচের দিকে স্ক্রলিং এ রয়েছে। আর আপনি জানেন নিশ্চয়ই গিয়ে খোঁজ নিয়েছিলেন যখন ওই তারাপীঠের মাতার অ্যাপার্টমেন্টে উনি থাকেন, ওখানেই চেম্বার ফেসিলিটিও রয়েছে, তারপরে তো সেই বিশেষ যোগে উনি কাজেরত থাকবেন। 14 তারিখ ডেটটা তো ফলো হয়নি অবশ্যই, সেটা আপনারা জানেনই। তো আপনি যদি আসতে চান একটু আগে ফোনে কথাটা বলে দিন, সেটা সুবিধা। আর যারাই আসতে চাইছেন তাদের জন্য এটা নেসেসারি। তবে জেলার যারা বন্ধুরা তাদের কাছেও কিন্তু যে দিদি পৌঁছে যাচ্ছেন এটা তো আপনারা জানেন। হ্যাঁ, এই 6 তারিখ মানে 6ই মে আবারও কৃষ্ণনগরে পৌঁছে যাচ্ছেন, রেগুলারলি তো যান, কৃষ্ণনগরে পৌঁছে যাচ্ছেন 6 তারিখে। 9 তারিখে আবার শেওড়াফুলিতে পৌঁছে যাচ্ছেন, আর 10 তারিখ হাওড়া চেম্বার তো ভুলে চলবে না। আর 12 তারিখ, 12 তারিখের কথাটা বিশেষভাবে বলতে হবে, কারণ আপনাদের অনেকের চাহিদা ছিল ব্যারাকপুর অঞ্চলে, মানে একটা কানেক্টিং প্লেস, তো চারিদিক থেকে বন্ধুদের অনুরোধ ছিল ব্যারাকপুর লালকুঠি অঞ্চলে, অবশ্যই ব্যারাকপুর প্লাজা আপনারা জানেন যেটা ওই শীতলা মন্দিরের অপোজিটে, সেখানে দিদি থাকছেন। সেই শুভারম্ভটা হচ্ছে 12 তারিখ থেকে, 12ই মে। আর এর সাথে সাথে 14 তারিখ তো তারাপীঠ আপনারা জেনেই গেলেন, 16 তারিখ বহরমপুরে থাকছেন, আর 22 তারিখ আবারও বর্ধমান আর মেদিনীপুর, ঠিক তারপরে 24শে মে। এটা সবই মে মাসের শিডিউলটাই বললাম। এরই সাথে সাথে আরও একটা ভীষণ রকমের অনুরোধ ছিল, সেটা বললে চলবে না। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বন্ধুরা তারা অনুরোধ করছিলেন কেন দিদিকে পাওয়া যাচ্ছে না, যদি একটু পাওয়া যায় শিলিগুড়িতে। শিলিগুড়িও সেটা একটা ভীষণ কানেক্টিং জায়গা বিস্তীর্ণ উত্তরবঙ্গের অঞ্চলের বন্ধুদের জন্য, শিলিগুড়িতে মিট করাটা আরও সোজা। তো সেই লক্ষ্যে জুন মাসে দিদি পৌঁছে যাচ্ছেন, 2 তারিখে এবং 3 তারিখে, জুনের একদম প্রথমেই 2 এবং 3 তারিখ হোটেল এয়ারভিউতে থাকবেন। এটার জন্যও একটু ফোনে কথা বলে দিন। আর কলকাতায় রেগুলারলি যে চেম্বারগুলো থাকে সেগুলো তো যেমন থাকছে সেটা আপনারা জানেন, রবিবার গড়িয়ার ভাগ্যচক্র, সোমবার ডানলপ, এগুলো তো থাকেই সেটা জানেন, আর শুক্রবার হাতিবাগান চেম্বার থাকে, আর শনিবার বেহালা জানেন তো, বা নতুন করে বলতে হবে না। তবে যেটাই জানেন যে ফোন করে নামটা নথিভুক্ত করে আসবেন আপনাদেরই সুবিধার্থে, এইটা মাথায় রাখবেন। আচ্ছা, পরের বন্ধুকে পেয়ে গেছি, দিদি কথা বলে নেওয়া যাক। নমস্কার, হ্যালো, জোরে বলতে হবে। হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, এই মাত্র তো শিলিগুড়ির অ্যানাউন্সমেন্টটা রাখলাম, আপনি জানেন দিদি শিলিগুড়িতে যাচ্ছেন? হ্যাঁ দেখছি তো। হ্যাঁ, 2 তারিখে, জুন মাসের 2 তারিখ আর 3 তারিখে এয়ারভিউতে, হোটেল এয়ারভিউতে। আমি অনেকদিন ধরে ওনার প্রোগ্রাম দেখছি, খুব ভালো লাগছে। ওনাকে পাচ্ছিলাম না, আজকে আমার ভাগ্য ভালো আমি পেয়ে গেলাম, আগে ফোনে পেয়ে গেলেন। আচ্ছা আদি দিদি, আপনার পরিচয়টা জানলাম না। আমার ছেলের জন্য আমি একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নাম, ডেট অফ বার্থ এগুলো একটু বলুন। হ্যাঁ, নাম হচ্ছে শান্তনু রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ? শিলিগুড়িতে। রাশি লগ্ন কিছু জানা আছে আপনার? আমি ছোটবেলায় একটা করিয়েছিলাম, তুলা রাশি সিংহ লগ্ন। তুলা রাশি সিংহ লগ্ন, ঠিক আছে। হ্যাঁ, উনি শিলিগুড়ি থেকেই কল করছেন। দিদিকে প্রতি এত চাহিদা কেন, এত ভালোবাসা, এত অনুরাগ কেন, মানে দিদির মধ্যে কি পেয়েছেন? তারাপীঠের অতগুলো যজ্ঞ থেকে কি এত অপূর্ব পূজো বা যজ্ঞ হয় সেই কারণেই আর কি। আরো বেশি করে ওনাকে, আমার ছেলে সম্বন্ধে আমার একটু চিন্তা আছে। দিদিকে বলতে দিন এবার। আচ্ছা, আপনার সিংহ রাশি আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, সিংহ রাশি মহা নক্ষত্র, এবং মহা নক্ষত্র খুব গ্ল্যামারাস একটি নক্ষত্র, আপনার ছেলের মধ্যে খুব উজ্জ্বলতা থাকবে এবং আপনার ছেলে যথেষ্ট উৎসাহাকাঙ্ক্ষী হবে যে কোনো জিনিস করার ক্ষেত্রে, ও সমস্ত ক্ষেত্রে টপ জিনিস অ্যাচিভ করার একটা মানসিকতা কিন্তু ওর মধ্যে থাকবে, সেটা আছে তো? হ্যালো,
হ্যালো, এখন দিদি বিটেক করছে। আমি বলছি আপনি শুনুন, প্রথম কথা হচ্ছে এটা পিওরলি সায়েন্স এডুকেশন ছক, লগ্নে রাহু রয়েছে, ওর ক্ষেত্রে দেখা যাবে দূরে গিয়ে পড়াশোনা, ওর জন্মস্থান শিলিগুড়ি, কিন্তু এখন বর্তমানে রয়েছে কোথায়? আপনার সম্পর্ক খুব ভালো, খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছেলের সাথে, আইকিউ লেভেল ছেলের যথেষ্ট ভালো, শুক্র তুঙ্গস্থ রয়েছে, লগ্নপতি তুঙ্গস্থ, ও কি সফটওয়্যার লাইন নিয়ে পড়াশোনা করছে? হ্যালো, ও সফটওয়্যারে ইঞ্জিনিয়ারিং করছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে, কম্পিউটার নিয়ে ইঞ্জিনিয়ারিং করছে, তো দশম স্থানে দেখুন, ওর কিন্তু নিচস্থ মঙ্গল, এটা একটা গন্ডগোল। আপনার ছেলে পড়াশোনার দিকটা আমি ভালো পাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে দশম স্থানে মঙ্গল নিচস্থ থাকায় মনোমতো জব পাওয়ার ক্ষেত্রে, চাকরি তো পাবে এবং ক্যাম্পাসিং এই থাকবে, কিন্তু সেখান থেকে ওর যেটা ওর চাওয়া পাওয়া, আমি একটু আগেই বললাম যে সিংহ রাশি মঘা নক্ষত্র অলওয়েজ শ্রেষ্ঠত্ব থাকে, ও সব জিনিস ঝা চকচকে জিনিসটা পছন্দ করে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে দশমে মঙ্গল থাকার জন্য একাধিকবার কর্ম চেঞ্জ হবে, ঠিক আছে, এবং দূরে, ও শিলিগুড়িতে যেহেতু জন্ম, শিলিগুড়ি ভাত খেয়ে কিন্তু ও চাকরিতে যেতে পারবে না, অলওয়েজ দূরে যাবে, ওর জন্য সাউথ জোন অর্থাৎ ব্যাঙ্গালোর বলুন বা অন্ধ্রপ্রদেশ বলুন, হায়দ্রাবাদ বলুন, এইসব জায়গাগুলো ওর জন্য পজিটিভ আছে। আপনি অবশ্যই ক্যাম্পাসিং ওকে বসান। এই আপনার ছেলে কিন্তু খুব একটা যে জ্যোতিষ পরামর্শ নিতে হয়েছে আগে, খুব একটা সেরকম লাগে না দিদি। আমি একটা যেটা বলছি, ও কিন্তু আগের মতো একটু অন্যরকম হয়ে গেছে, সেটা 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 আমিও দেখতে পাচ্ছি। চতুর্থ দশমের চতুর্থে কেতু এসে আগে যেভাবে ও পড়াশোনা করতো বা বন্ধু সঙ্গটা একটু বেশি হয়ে গেছে, এবং একটু নেগেটিভ জায়গা কিন্তু ওর চলে আসছে, আপনাকে কিছু লুকাতে চাইছে, তাই তো? এই জায়গাটার জন্য খুব ছোট সামান্য জায়গা আছে, ছেলে আজ একটু ভালো আছে। আমি তো শিলিগুড়ি যাচ্ছি 2-3 তারিখ, আপনি অবশ্যই যোগাযোগ করে নিন, আপনাদের যে বুকিং নাম্বার আছে, হ্যাঁ হ্যাঁ করে নিন, ছেলের খুব সামান্য রেমেডি লাগবে এবং ছেলের পরবর্তী জীবনটা দেখবেন যথেষ্ট সাকসেস হবে। ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো। আপনি মাঝখানে একটা কথা উল্লেখ করলেন, আপনার কাছ থেকে বিদায় নেওয়া, কিন্তু আপনার কানেকটিভিটির ক্ষেত্রে সেটা ভীষণ প্রয়োজন, আপনার ইন্টারেস্টের জায়গাও। আপনি দিদির বিভিন্ন ক্রিয়াগুলো দেখেছেন, মানে বিভিন্ন পুজো পাঠগুলো দেখেছেন তারাপীঠে, হ্যাঁ, সেই ভিউতে দেখে আপনার খুব একটা ভালো লেগেছে, এবং এই যে প্রবলেমের জায়গা থেকে আপনি সেই ধরনের প্রতিকারের রাস্তায় হাঁটতে চাইছেন, তাহলে তো ফলহারিণী বা ফলদায়িনী অমাবস্যা যোগের কথাটা ভীষণ রকমভাবে মাথায় রাখতে হবে, তার আগে যোগাযোগটা করতে হবে। দিদি কি বলেন? অবশ্যই, বহু শিলিগুড়ি বলুন, কোচবিহার, ফালাকাটা এসবের মানুষরা তারাপীঠে সরাসরি চলে আসেন, যারা আসতে চাইছেন অবশ্যই চলে আসুন 14 তারিখে, আমি তো সেখানে থাকবোই, এবং সঠিকভাবে যদি এই অমাবস্যা যোগে কাজ করানো যায় ফলপ্রাপ্তি আপনাদের হবেই, এবং বৈশালী সরকার সেইভাবেই কাজগুলো করি যাতে মানুষ সাকসেস পায়, শান্তি পায়, এবং বারবার আমার কাছে কিন্তু তারা আবারও হয়তো নিজে সাকসেস পায়, অন্যকে নিয়ে কিন্তু চলে আসে, সেটা বলাই বাহুল্য, এবং যার জন্যই দিনের পর দিন এইভাবেই উত্তরোত্তর চাহিদা বেড়েই চলেছে, কারণ মানুষ বুঝছেন, মানুষ জানছেন, সত্যিকারের কাজের মানুষ। জ্যোতিষে ভরে গেছে, কিন্তু সব আজবাজব কথাবার্তা বলছে, এবং ক্লায়েন্টরাও খুব বিভ্রান্তির জায়গায় পড়ে যাচ্ছে, বিভিন্ন রকম জিনিস নিয়ে বলছে। সেদিন আমার মেদিনীপুর একটি চেম্বারে আমি টুইন দুটো বাচ্চা দেখলাম, তারা যথেষ্ট বড় হয়ে গেছে, হয়তো টিভিও দেখছে এখন, তা আমি তারা করণ, পায়া, যোগ এসব নিয়ে বললো, আমি তাদের প্রত্যেকটা জিনিসই বললাম, দুটো বাচ্চারই একই এসছে, কিন্তু দুজনের নেচার আলাদা, দুজনের জব আলাদা, দুজনের ম্যারেজ সেক্টর আলাদা, সমস্ত কিছু আলাদা, কেন হচ্ছে? তাহলে যদি পায়া করণ এই জায়গাগুলো যদি এত প্রাধান্য থাকতো, তাহলে তো একই জিনিস 3 মিনিট 3.5 মিনিটের ডিফারেন্সে তো এত ডিফারেন্স আসতো না, কিন্তু সামলটকে এখানে অবশ্যই জানতে হবে, অর্থাৎ শিক্ষাটা আপনাকে নিতে হবে, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে সঠিক জ্ঞানটা আপনাকে থাকতে হবে। আপনি একটা মার্কেটিং করার জন্য একটা আজব কিছু বলে দিলেন, পাবলিককে কনভিন্স করে নিলেন, আলটিমেট গিয়ে মানুষ কিন্তু সেই সমস্ত জ্যোতিষীদের থেকে প্রতারিত হয় এবং সেখান থেকে জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাসটা ভেঙে যায়, এবং তাদের আমি প্রত্যেককে সামলট মানে বার করে করে দেখিয়ে দিয়েছি যে দেখুন ডিফারেন্সটা কোথায়, এবং এই ডিফারেন্সের পরে একজন নিয়েছে কমার্স, একজন নিয়েছে সায়েন্স, পরবর্তী সময় গেছে আর্টস, এই যে ডিফারেন্স, এই জায়গাগুলোই কিন্তু সঠিক হচ্ছে জ্যোতিষশাস্ত্রের জায়গা, এবং জ্যোতিষশাস্ত্রের জায়গা যতক্ষণ না সঠিকভাবে বেরোবে, আপনি 1000 রেমেডি পড়ালেও সেখান থেকে কোনো কাজ আপনারা কিন্তু পান না।
অবশ্যই সময় থাকতে যোগাযোগ করুন যারা ইন্টারেস্টেড, অবশ্যই সমস্যাগ্রস্ত, এটা ভীষণ বাস্তবিক। কারণ সময় থাকতে যোগাযোগ না করলে সময় পেরিয়ে গেলে আর সেই সময়টা ফিরে আসবে না, আবার সামনের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর আজকে আমাদের অনুষ্ঠানের সময়ও শেষ, তাই থামতে হচ্ছে। দেখা হবে আগামীতে, অবশ্যই ইউটিউব রয়েছে, যদি মিস করে যান দেখে নিতে পারেন। সর্বশেষ তথ্য দিয়ে আজকে বিদায়, ভালো থাকুন সবাই, নমস্কার।